সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। মুন্সিগঞ্জের শ্রীনগর হাসারায় স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হাসারা কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটি স্থাপত্য হয় 26 মে 1879 সালে এবং এই স্কুলটি কলেজে রূপান্তরিত হয় 2018 সালে। বর্তমানে এই স্কুলটিতে রয়েছে বহুতল বিশিষ্ট একাডেমি ভবন ও রয়েছে বিশাল একটি খেলার মাঠ। পাঠদানে আন্তরিক শিক্ষা মণ্ডলী সহ একটি বিদ্যাপীঠ হিসেবে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই প্রতিষ্ঠানটি। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। হাসারা কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে রয়েছে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সহায়ক সমৃদ্ধ পাঠাগার। দেশের 5টি সুনামধন্য বিদ্যালয় পরিদর্শন করে গড়ে তোলা হয়েছে উন্নত পাঠাগারটি। রয়েছে আধুনিক বিজ্ঞানাগার ও ল্যাব। শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক মানসিক সুষ্ঠু বিকাশের জন্য গড়ে তোলা হয়েছে উপযুক্ত পরিবেশ। পড়াশোনার পাশাপাশি রয়েছে দাবা, ক্রিকেট ও ফুটবল টিম ক্লাব সহ রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক টিম ও ক্লাব। সবকিছু মিলিয়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন বিষয় নিয়ে বিডি লাইভ 24 নিউজের আকাশ খানের ক্যামেরায় কথা বলেন প্রধান শিক্ষক এবং তিনি জানান বিদ্যালয়টি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর। দায়িত্ব পাওয়ার পর থেকে আমি 2019 সালে এখানে যোগদান করি জুলাইতে। এরপর থেকেই তো প্রায় অল্প কিছুদিন আমি নিয়মিত প্রতিষ্ঠান পরিচালনা করতে পেরেছি। এরপরে করোনাকালীন সময় চলে আসলো। আমার এই প্রতিষ্ঠানে বিশেষ করে আমি কতগুলো বিষয়, যেমন একটা প্রতিষ্ঠানের ফলাফল ডিপেন্ড করে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী। আমি তাদেরকে নিয়ে বারবার শিক্ষকদের নিয়ে বিশেষ করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি শিক্ষকদের বিষয়ভিত্তিক, আর অভিভাবকদের সাথে শিক্ষার্থীর যে সমস্যা আছে বা কী কী উত্তরণ করলে ফলাফলটা আরও পজিটিভ হবে অভিভাবক সমাবেশ অনেক করেছি। এরপরে করোনাকালীন সময়ে আমরা অনলাইন ক্লাস করেছি শিক্ষার্থীদের, শিক্ষকদের মাধ্যমে কমিটি গঠন করে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সজাগ করে। যেহেতু এটা গ্রামীণ অঞ্চল, আমরা কিন্তু ইচ্ছা করলে ওদেরকে ডিজিটালে সমস্ত ক্লাস করা সম্ভব না, কিন্তু আমরা শিক্ষকদের উজ্জীবিত করে বাড়িতে বাড়িতে গিয়ে কীভাবে ঢুকবে, কীভাবে কী করবে, এইগুলোর বিষয়ে আমরা সজাগ করে তাদেরকে ইনহাউস মানে কী বলা হয় ক্লাসরুমের মধ্যে নিয়ে আসছি, অনলাইন ক্লাসে নিয়ে আসছি। এরপরে আসলে সেটা অতগুলো ফলপ্রসূ হয় নাই প্রথম দিকে। এরপরের দিকে আমরা ভালো স্টুডেন্টই পেয়েছিলাম, 30 থেকে 40 এরকম স্টুডেন্ট পেয়েছিলাম, আমরা সেটা কভারেজ দিতে পেরেছি। আসলে করোনাকালীন সময় দেশেরই অর্থনৈতিক অবস্থা বা অভিভাবকের অর্থনৈতিক অবস্থা একটু নিচের দিকে চলে গিয়েছিল, তখন আমরা অভিভাবক সমাবেশ করে আমাদের শিক্ষকদের বেতন দেওয়া কষ্টকর হয়ে গিয়েছিল, তখন আমরা অভিভাবক সমাবেশ করে এই এলাকার ক্যাসমেন্টের যারা অভিভাবক আছেন তাদের কাছে আমরা দাবি রেখেছি এবং আমরা 2 মাসের বেতনও পেয়েছি তাদের কাছ থেকে। শিক্ষার্থীদের সেই 2 মাস বেতন দেয়া লাগে নাই। এরপরে যখন করোনাকালীন সময় গেল তখন সার্চ করে দেখলাম যে আমার কিছু কিছু স্টুডেন্ট ঝরে গেছে, তাদের বাড়িতে আমরা হোম ভিজিট করে তাদেরকে অনুপ্রাণিত করেছি আসার জন্য। আবার করোনা আমাদের আরও কিছু নিয়ে গেছে, সেটা হলো বাল্যবিবাহ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এরা অনেক ঝরে পড়েছে। আর এদেরকে বোঝানো সম্ভব হয় নাই যে পড়াশোনাটা সে করুক, কিন্তু এরা বোঝানো সম্ভব হয় নাই, কারণ এরা কিন্তু ঢাকার কাছাকাছি হলেও প্রত্যন্ত অঞ্চল, শিক্ষামুখিতা এখানে একটু ক্ষীণ, ব্যবসামুখিতা খুব বেশি। তাই এখানে যতটুকু সম্ভব অভিভাবকদের সাথে সমাবেশ করে বা অভিভাবকদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে হোক বা টিচারদের মাধ্যমে হোক বা হোম ভিজিট করে হোক আমরা কিন্তু এটা উত্তরের চেষ্টা করতেছি। আর এখনও আমরা কিছুদিন আগে আমি নিজেও হোম ভিজিটে গিয়েছিলাম টিচারদের সাথে, বিশেষ করে কলেজ লেভেলটা বা স্কুল লেভেলটা যেখানে যেদিনকে পেয়েছি সেখানে বাল্যবিবাহ, যৌন নিপীড়ন বা এই জাতীয় যে ইয়ে আছে এইগুলোর বেলায় আমরা খুব অ্যাক্টিভ ছিলাম আমাদের সমস্ত টিচারদেরকে নিয়ে। আমাদের প্রত্যেকটা কমিটি করে দেওয়া আছে কাজের বা প্রত্যেকটা ক্রাইটেরিয়ার কমিটি করে দেওয়া আছে, তারা স্ব দায়িত্ব তারা পালন করে। এই প্রতিষ্ঠানটি 1879 সালে প্রতিষ্ঠিত। হাসারা কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ, জানেন যে কালী কিশোর একজন ব্যক্তির নাম, এই ব্যক্তিটি তার অনেক জায়গা এই প্রতিষ্ঠানে দান করে গেছে, যার কারণেই আজকে হাসারা কালী কিশোর স্কুল
এখানে স্কুল এবং কলেজ এখানে হতে পেরেছি ওনার কারণে। ওনার অনুকম্পা অনেক, যেটা বড় রাখতে তারা রাখে না। ওনার ছবিও আছে আমার ডান পাশে বিয়ে করা। আর ওনাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই, বিশেষ করে আমাদের বর্তমান সভাপতি, উনি অত্যন্ত সুচারুরূপে বিভিন্নভাবে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার বেলায় এলাকাবাসীর সাথে, আমাদের সাথে, শিক্ষকদের সাথে বারবার মিটিং করে আমাদেরকে অনুপ্রাণিত করেন।